বৃষ্টি পড়ছে, উপর দিয়ে জল পড়লো। স্বাগত জানাবো। তো জানি এই বছরটা অনেকেরই অনেক আপস অ্যান্ড ডাউন গেছে, প্রতি বছরই যায়, তবু এই বছরটা ওই করোনার জন্য অনেকেরই অনেক ক্ষতি হয়েছে, তারপরে মানুষ স্বাভাবিক জীবনযাপন পাচ্ছিল না, কিন্তু তার মধ্যে থেকে আমাদের সব ভালোগুলোকে নিয়ে এগিয়ে চলতে হবে, সব খারাপকে পিছনে ফেলে দাও, সব ভালো নিয়ে এগিয়ে চলো। আর যার যাকে মানে সরি বলার হোক, থ্যাংক ইউ বলার হোক, প্লিজ এই বছরটাই বলে দিও, সব ভালো লাগাগুলো নিয়ে এগিয়ে যেও, খারাপ লাগাগুলোকে পিছনে ফেলে দিও। তো আর বেশি বকবক করবো না, এখান থেকেই এখন দিনটা স্টার্ট করব। আগে আগে যা হবে তোমরা তো দেখতেই পাবে, তো চলো সব ভালো নিয়ে আজকের দিনটা স্টার্ট করা যাক, আর আগে আগে যা হতে থাকবে তাই তো দেখতে পাবে, তো চলো। হ্যাঁ, তো দেখো বিছানার অবস্থা, আমার চারদিকে সব ছড়িয়ে রয়েছে, এখন আমাকে বিছানাগুলো গোছাতে হবে। সোমকে মোটামুটি টিফিন মানে সকালবেলা যা খেয়ে যাবে সেটা, তারপরে লাঞ্চ নিয়ে যাবে সেটা, সব কিছু গুছিয়ে দিতে দিতে আমার আর ব্লগ করার মতো কোনো পরিস্থিতি থাকে না কোনো দিনই। আমি রীতিমতো দৌড়াই আর তাড়াতাড়ি উঠতে পারি না, মারা যেরকম কি 5:30 6:30 এরকম ওঠে, তো আমাদের পক্ষে তো পসিবল হয় না, ওই লাস্ট মিনিটে দৌড়াদৌড়িটা মানে সঙ্গী আমাদের। তো চটপটি করে দিতে পেরেছি ওকে, টিফিনে ডিমের ঝোল আর ফুলকপির পকোড়া মতো করে দিলাম, আর ভাত দিয়ে দিয়ে দিয়েছি, আর সকালবেলা উনি জ্যাম পাউরুটি খেয়ে গেলেন। তো ও বেরোলো, এবার একটু শান্তি, এবার আস্তে আস্তে ঘরটার গোছাবো, কিন্তু বাইরের পরিস্থিতিটা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমার এতগুলো জামা কাপড় জমে গেছে, আমি কি করবো, আমি এখনো কিচ্ছু জানি না। সৌম্য আমাকে বেরোনোর আগে বলছে ওয়াশিং মেশিনে দেবে, আমি বলছি দেবো তো নিশ্চয়ই, কিন্তু উপরের যা অবস্থা কি করবো আমি জানি না এখন। তো এটুকুই, এখন চটপট বিছানাটা গুছিয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। আর আমার গলার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, আমি নাক ফাঁক পুরো বন্ধ, কি করছি আমি নিজেও জানি না, যা হচ্ছে হয়ে যাক, ছেড়ে দিয়েছি। তো চলো চটপট আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর দেখো। দেখো একবার, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমার জামা কাপড় ওয়াশিং মেশিনে পড়ে রয়েছে, আমি বাইরে কিছু মেলতেও পারছি না, কিছু করতেও পারছি না, কি করবো বুঝতে পারছি না, একদিকে মেঘ একদিকে রোদ উঠে রয়েছে, কি যে করি, ওপরে যাই আগে গিয়ে দেখি কি হচ্ছে, তারপরে বোঝা যাবে। তো এসেছিলাম মেলতে, বাট বৃষ্টি হচ্ছে, একটু পরেই দেখি রোদ রোদ মতো উঠছে, তখন উঠলেই দিয়ে দেবো একবারে। আর মা ওদিকে আয়রন করছে বাবার জামা, তো আমি এখন নিচে যাই, একটু আমার কাজ আছে, কাজ নিয়ে বসি, আর পরে একটু পরে রোদটা উঠলে জানলা তো খোলা আছে দেখতেই পাবো, তো তখনই দিয়ে দেবো, এখন আর বেকার ঘেটে লাভ নেই, যেভাবে যা রয়েছে। আমার এখানে জল পড়েছে না কি পড়েছে, যাই আগে নিচে গিয়ে কাজ নিয়ে বসি, কাজটা করে নিই তারপর দেখো। করতে করতে পিঠটা আমার ধরে গেল, এতক্ষণ ধরে বসে বসে কাজ করে করে আমি পাগল হয়ে যাব। আর বাইরের ওয়েদারটা দেখলে না আরো বেশি বিরক্তি লাগছে, পুরো অন্ধকার করে রয়েছে, একটু আগে বৃষ্টি হলো, পুরো জামা কাপড় মেলা, আমি আর আনতে যাইনি, দূর থাক গিয়ে যা পারে হোক গিয়ে, ভিজুক চিজুক যা পারে করুক গিয়ে, মাকে বললাম উপরে গিয়ে, মা বলছে ছেড়ে দাও যেরকম ইচ্ছা থাকে করুক। আর এত ঠান্ডা লেগে রয়েছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, নাক পুরো বন্ধ হয়ে রয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কী যে হয়েছে আমার ভগবানই জানে।
তো ওষুধ খেয়ে খেয়ে অনেকটাই কমে গেছে। তো দেখা যাক আর কিছুদিন যায়। এই ওয়েদার চেঞ্জে আমি আর নিতে পারছি না, এই ওয়েদার চেঞ্জটা খুব বাজে আমার জন্য। অ্যাটলিস্ট বাড়ির সবাই ঠিক হয়ে গেল, আমার এই ঠিক হচ্ছে না, যেহেতু ওয়েদার চেঞ্জ কন্টিনিউ চলছে তার জন্য। আবার ঠান্ডা পড়ছে, আমি ভাবলাম একটু শ্যাম্পু করবো, সেটুকুরও শান্তি নেই। এখন বসে বসে শুধু কাজ করে যাও, কাজ করে যাও, কাজ করে যাও, কারণ আমি অনেক দিন কাজ করতে পারিনি। তো এখন মনে হলো অনেকক্ষণ বসে আছি, কাজ করছি, একটু ভিডিওটা করি, তারপরে আবার কাজ নিয়ে বসবো। উপরে গিয়ে পরে দেখাচ্ছি যে কী কী রান্না হচ্ছে, কারণ আমি যেতে পারছি না, কাজটা আমাকে কমপ্লিট করে আজকে উঠতেই হবে। তো তাই জন্য চলো আগে ঝটপট আবার করে নিই, তারপরে দেখা হচ্ছে। মা, রোদ উঠেছে, মাথা মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। এটা কি আছে? চপচড়ি পেঁয়াজ কলি দিয়ে, এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর কিছু নেই, বাঁধাকপি। ও হ্যাঁ, বাইরে রোদটা কি ভালো লাগছে দেখতে। আমি ভাবছি শ্যাম্পুটা করেই নি। আমার মাছগুলো এখন চুপ করে বসে আছে, দেখো এনারা এখন বড় হয়ে গেছে। ওই একটাই একটা মাছ কিনে আনতে অবস্থা, পুরো ছাদ জামা কাপড় মেলা, পুরো ছাদ। তা এতগুলো জামা কাপড় কেমন নিচে নামিয়ে নেব? বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হয়েছে, ভিজেছে, আবার শুকিয়েও গেছে আরামসে। এখন যা রোদ উঠেছে, 1 ঘন্টা থাকলেই টেনে দেবে, এমনি টেনে গেছে, আর 1 ঘন্টাতেই টেনে যাবে সুন্দর করে। আর আজকে আর শ্যাম্পু করবো না, এমনি ঠান্ডা লেগে রয়েছে, থাক একবারে কালকে কিংবা পরশু দিনকারই করবো। মা রান্না করছে, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার গিজারটা চালিয়ে দেবো, গরম জলটা করে একবারে জল নিয়ে স্নান করে নেবো। ও গিজার চালিয়ে দিয়েছে, গিজার চালানো হয়ে গেছে। লাঞ্চ নিয়ে বসে গেছি, এখানে আছে কুচো চিংড়ির বড়া আর মাছ ভাজা, আমি একটা পেঁয়াজ রাখি সাথে করে, ভাত আর ওই বাঁধাকপির তরকারি, উচ্ছে আলু ভাজা আর ওই। হ্যাঁ, তা উচ্ছে তো দিতেই হবে। হ্যালো, তো এখন হলো সন্ধ্যাবেলা, আমি নিয়ে বসে পড়েছি সবকিছু, আর ঘুমিয়ে গেছিলাম একটু দুপুরবেলা এসে, ভাত খেলে না ভীষণ ঘুম পায়, তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম। এখন আবার এই ভিডিওটা করতে বসেছি, ভিডিওটা করে নিয়ে তারপর আমি আবার কাজ নিয়ে বসবো। তো এই যে বড় পোটলা নিয়ে বসেছি, বড় পোটলা বলতে খুব বেশি জিনিস নেই, কিছু জিনিসই আছে, তোমাদেরকে চটপট দেখাবো। ফার্স্ট হলো ব্যাটারি, ব্যাটারি নিয়েছি কিছু, ওখানে বলছি না এত কম দাম সব কিছুর। তো এই 6টা ব্যাটারি দেখছো, 4টে দুটো 6টা, 6টা ব্যাটারি আমার পড়েছে 56 রুপিস, মানে এত কম দাম। তো এই গেল ব্যাটারি, কারণ আমাদের ঘড়িগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে পুরো দমে, তো সেজন্য লাগবে। আর সোমের জন্য একটা প্যান্ট নিয়েছি, ওর একটা ট্রাউজার দরকার ছিল অফিসে পড়ার জন্য, তো এইরকম টাইপের কালার, আর এমনি জাস্ট রেগুলার পরার জন্য কাপড়টা ঠিকঠাকই রয়েছে, বেশ ভালোই, ওর পরেও ভালো ফিটিংস হয়েছে, আমি দেখে নিয়েছি একবার। তো এইটার দাম পড়েছে, তোমরা শুনলে জাস্ট হা হয়ে যাবে, মাত্র 249 পড়েছে, ঠিক আছে। আমি জানি না এত কমে কি করে দিল, যে কদিন টিকবে আমি তাও জানি না, আগে ইউজ করুক, যদি ভালো হয় তাহলে তোমাদেরকে আমি বলবো। আমরা ওই সব জায়গাতেই ট্রাই করতে পছন্দ করি, ব্র্যান্ড ফ্যাক্টরিও করি, বিগ বাজারও করি, প্যান্টালুনসও করি, ছোট ছোট জায়গাও করি। তো এখান থেকে একবার নিয়ে দেখলাম কেমন হয়, তারপর দেখা যাবে। আর তারপরে এই একটা প্যান্ট, আরেকটা প্যান্ট নিয়েছি সোমের, যেগুলো রেগুলার ইউজের হয় না, ওই সিনথেটিক কাপড় টাইপ হয়, রেগুলার জাস্ট পরার জন্য, ওই এদিক ওদিক বেরোয়, ওই এরকম ইলাস্টিকওয়ালা, দড়িওয়ালা রয়েছে, জাস্ট দড়িওয়ালা, এরকম ওই ট্র্যাক প্যান্ট টাইপের,
আবার পেছন দিকটা এরকম ডিজাইন করা রয়েছে। তো আমাকে বলছে কি দেখো না এখানটা ডিজাইন করা রয়েছে, কেমন সেই বিয়ে হওয়ার আগে যেরকম পরতাম সেরকম সেরকম লাগছে, তো এখন পড়লে সবাই হাসবে। যে হাসার কিছুই নেই, পড়তে হলে পড়তে হবে। তো এইটা মনে হয় 399 নিয়েছে, এটা 399 নিয়েছে, আর এটা এটা যেটা বললাম সেটা 249, হ্যাঁ 399 নিয়েছে। দেন ব্রাশ নেওয়া হয়েছে, এটা একটা ব্রাশ দেখতে পাচ্ছ নেই, ওটা আমার বরমশাই নিয়ে নিয়েছেন অলরেডি দরকার ছিল বলে। ওরাল বির চারটে চারকোল ব্রাশ 99 নিয়েছে, এটা মনে হয় সব জায়গাতেই সেম নেয়, আমি বিগ বাজারেও দেখেছিলাম এটা, তো এটা নিয়ে কোনো ডাউট নেই আমার। আর আমি নিয়েছি একটা ঘরে পরার ওই রকমই প্যান্ট, আমি যেরকম প্যান্ট পরি তো এরকম একটা প্যান্ট নিয়েছি। দেখো এর মধ্যে ওই বক টাইপের দাঁড়িয়ে রয়েছে, এরকম টাইপের প্রিন্ট রয়েছে, আর এরকম অ্যাশ কালার রয়েছে। জাস্ট পাজামা, এগুলোকে পায়জামা বলে ঘরে পরার। তো এটা আমি এল সাইজে নিয়ে না ভুল করে ফেলেছি, আমি জানি আমার একটু বড় সাইজ লাগবে, আমি এল সাইজ নিয়েছি। নেওয়ার পরে মনে হচ্ছে পরে দেখলাম বাড়ি এসে যখন, তখন দেখছি বড় লাগছে, তারপরে পরের বার যদি এটা ভালো হয় তো পরের বার গিয়ে আমি এম সাইজ নেবো, কি বড় হয়েছে। এটা 129 নিয়েছে, মানে ভাবতে পারছো কত কম দাম নিয়েছে। কাপড়টা আমি একটু বেছে নিয়েছি, কাপড়টা বেশ ভালো, একটু মোটা টাইপের নিয়েছি, একদম পাতলা গুলোও ছিল একটু মোটা টাইপেরও ছিল, তো ভ্যারাইটি ছিল, বাট এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই জন্য আমি নিয়েছি। ঘরে পরার জামা আমার বেশি ইনভেস্ট করতে একদম ভালো লাগে না। আর এই একটা টি শার্ট নিয়েছি ঘরে পরারই, ওই ওই প্যান্টটার সাথেই নিয়েছি। দেখো বড় সড়ো নিয়েছি, কারণ আমার না ঘরে পরার জিনিসপত্র যত ঢিলা ঢালা হবে তত বেশি কমফোর্টেবল লাগে। আর মেয়েদের টপসগুলো, মানে আমাদের টপসগুলো কিরকম হয় বলতো, একটু টাইট ফিট হয় টি শার্টগুলো, একটু স্মল হয়, মানে লেন্থে, যদি লং লেন্থের না পাওয়া যায়, ওখানে আমি দেখিনি লং লেন্থের টি শার্ট, তো তার জন্য আমি কি করেছি বয়েজ সেকশন থেকে নিয়েছি। মেন সেকশন থেকে নিলে এগুলো স্লিম ফিট হয়, বেশ ঢিলা ঢালা হয়, আমার পরতে ব্যাপক লাগে। আর বয়ফ্রেন্ড টি শার্ট পরতে ভীষণ ভালো লাগে, এটাও দেখছো এটাও সোমেরই পরি আমি। তো এটাও 129 নিয়েছে, আমি এল সাইজেরই নিয়েছি, বেশ বড় সড়ো, ঢিলা ঢালা হবে তো পরতেও আরাম হবে, আর বেশ সফট, বেশ সফট, একদম নরম। তো ঘরের জিনিসপত্র যত নরম নরম হবে তত বেশ ভালো। তো এই কটাই জিনিসপত্র কিনেছি, এমন হিউজ কিছু জিনিসপত্র কিনিনি। আগে এটুকুই, তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার চেক আউট করতেই পারো বিশাল মেগামার্ট। আমি গেছিলাম VIP-টায়, তো ওখানেও আছে, আবার অনেক জায়গাতেও আছে, তোমরা তোমাদের সুবিধা মতো জায়গা মতো দেখে নিও। ব্যাস এইটুকুই হল, আমি এবার উপরে যাব, গিয়ে আমার জামা কাপড় গুলো রয়েছে সেগুলো নামাবো, চা খাবো একটু, তারপরে ফ্রেশ হবো, দেন কাজ নিয়ে বসবো। তো চলো টাটা। খাবার খাওয়া হয়ে গেছে, এখানে এনাকে খেতে দিয়ে দিয়েছি, তবু খেতে বসার নাম নেই। ওদিকে আমার আর মায়ের ওটস এর খিচুড়ি হচ্ছে, সিটি পড়ছে ওদিকে, দুটো দুটো পড়বে তো, এবারে একটা পড়ে গেছে, চারটে পাঁচটা পড়বে। হ্যাঁ ওটস এর খিচুড়ি হচ্ছে, আমরা হেলদি হেলদি খাচ্ছি বছরের শেষে। চলো যাও খেতে যাও, এতো ওঠারই নাম নেই, কোন ঘেটেই যাচ্ছে। ওদিকে তিন নম্বর সিটি পড়ে গেল, 10:10 বাজে অলরেডি, এবার হয়ে গেলে তারপরে আমি আর মা খেতে বসে যাবো। লাগবে না, ওটা ফ্যানের মতোই হয়, তিনটে পড়েছে, হয়ে যাক দেখা যাক। এই যে আমাদের ওটস এর খিচুড়ি রেডি, মার আমার এখনো এখানে পড়ে রয়েছে, অল্পই রয়েছে, তুমি নিয়ে নিলে হয়ে যেত। আর এখানে ডিম আর আলু ভাজা, এই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। হ্যালো, তো কালকে রাত্রেবেলার ব্লগটা না শেষ করা হয়নি, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে গেছিলাম, মানে খুব টায়ার্ড টায়ার্ড ছিলাম, আমার শরীরটা খুব একটা ভালো লাগছিলো না, তো তার জন্য শুয়ে গেছিলাম, ব্লগটাকে শেষ করা হয়নি। আর ওই ব্লগটার জন্য আর কিছু এক্সট্রা কিছু ছিলও না, তো সেই জন্য আর বেশি কিছু করাও হয়নি। তো এই ব্লগটাকে ওইখানে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বেল বাটনটা বাজিয়ে দিও, আর
মানে দেখতে থাকুন, নেক্সট আবার ব্লগ আসতে থাকবে। তো চলো আজকের জন্য এটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো, আর নেক্সট ব্লগটা এখান থেকেই স্টার্ট হবে। তো চলো টাটা, গুড মর্নিং।